সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির আহ্বান মর্মে আজি মৰাণ আঞ্চলিক সমিতির উদ্যোগত চাহ শ্রমিকর দৈনিক মজুরি 350 টাকা ভূমিপতা আর আদিবাসী সকলের জনজাতিকরণের দাবিত ডিকারী চাহ বাগিচার প্রেক্ষাগৃহর মেঘা বাগিচা চেপন চাহ বাগিচা মৰাণ চাহ বাগিচালৈকে বাইক ৰেলী কার্যসূচী রূপায়ণ করা হয়। এই কার্যসূচীত অংশগ্রহণ করে আশা কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক দেবেন উরাং, ডিব্রুগড় সমিতির উপসভাপতি শিব কুর্মী, মৰাণ আঞ্চলিক সমিতির সম্পাদক বিমল ভূঁয়া, ভারপ্রাপ্ত সভাপতি জয়ন্ত মুন্ডাই। সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থায় চাহ শ্রমিকর দৈনিক মজুরি 350 টাকা বৃদ্ধি করা, আদিবাসীসকলক শীঘ্রে জনজাতি মর্যাদা প্রদান করা আর চাহ শ্রমিকসকলক মেয়াদি পট্টা তথা বনাঞ্চলত বাস করা আদিবাসীসকলক মেয়াদি পট্টা প্রদান করার দাবিত রাজ্যজুড়ি সাইকেলেদি আর বাইকলেদি ইতিমধ্যে আমি করছো আর আমি সরকারকে সকলিম প্রদান করছো। আপনাদের 2016 সনত যে নির্বাচন, সেই নির্বাচনত কৈছিল যে আপনাদের শাসনত অহার লগে চাহ শ্রমিক মজুরি 350 টাকা বৃদ্ধি করিম, আদিবাসীসকলক জনজাতি মর্যাদা প্রদান করিম, মেয়াদি পট্টা প্রদান করিম। কিন্তু আজি 4 বছর অতিক্রম করার পিছতো আপনাদের এটাও সমস্যা সমাধান নকরিলে, আকৌ এতিয়া নির্বাচন অহার লগে লগে আপনাদের কেইটামান টাকা চাহ শ্রমিকক দি ভোট আদায় যে পরিকল্পনা করেছে আমি ধিক্কার জানাইছো। আপনাদের মাত্র 4 বছর ইন্টিম অতিরিক্তভাবে 30 টাকা মজুরি বৃদ্ধি করলে আর 4 তারিখ 4 সেপ্টেম্বর যে বৈঠক হল 4 বছর 27 টাকা মজুরি বৃদ্ধি করলে। আজি কোনো একটা এনেকা উদ্যোগ নাই যত নাকি শ্রমিকে ইমান কম মজুরি 137 টাকা কাম করে আছে। অকল আমার অসমের অর্থনীতির একটা সবল ভূমিকা গ্রহণ করা চাহ শ্রমিকসকল কিয় ইমান কম মজুরি পাই আছে সে আমি প্রশ্ন করছো। আর আপনাদের যদি অকনো আন্তরিকতা আছে আদিবাসীসকলের প্রতি বা চাহ শ্রমিকের প্রতি আন্তরিকতা আছে, আপনাদের চাহ শ্রমিকের মজুরি 350 টাকা বৃদ্ধি করবই লাগবে, আদিবাসীসকলক জনজাতি মর্যাদা প্রদান করবই লাগবে, চাহ শ্রমিকসকলক মেয়াদি পট্টা তথা বনাঞ্চলত বাস করা আদিবাসীসকলক মেয়াদি পট্টা প্রদান করবই লাগবে। অন্যথায় 2021 সনের যে নির্বাচন আহি আছে আপনাদের কিন্তু আমি বাগিচা অঞ্চলত পরিবেশ নিষিদ্ধ করি।